এবারের কোরবানির ঈদে ছাগল কাণ্ডে আলোচনা যেন থামছেই না। নিজ সন্তানকে অস্বীকার করার পর এবার জানা গেল মুশফিকুর রহমান ইফাতের বাবা সেই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, ইফাত তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর পুত্র। সেই 15 লাখ টাকার ছাগল, আর এ হলো ছাগল কাণ্ডের মূল হোতা মুশফিকুর রহমান ইফাত। এবারের কুরবানির ঈদকে ঘিরে একটি ফার্ম থেকে ছাগলটি কিনতে বায়না করেন এ তরুণ। কিন্তু চারিদিকে তখনই শোরগোল হয় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পশু ও তরুণের ছবি ভাইরাল হয়। সবার মনে প্রশ্ন, এই তরুণের পক্ষে কিভাবে সম্ভব এত টাকা দিয়ে ছাগল কেনার, কে তার পিতা? প্রথমেই এক কথায় নিজ পুত্রকে অস্বীকার করে বসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কাস্টম এক্সাইজ ও ভ্যাট অ্যাপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান, জানান ইফাত তার ছেলে নয়। কথায় আছে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, ক্রমেই বেরিয়ে আসে থলের বিড়াল। অনুসন্ধানে জানা যায় মতিউর রহমান 2 বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লায়লা কানিজ, যিনি বর্তমানে নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের 1 ছেলে ও 1 মেয়ে আছে। মতিউর প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন বসুন্ধরায়। ছাগলকাণ্ড ঘটান দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের সন্তান মুশফিকুর রহমান ইফাত, থাকেন ধানমন্ডির বাসায়। ইফাতের আরেক বোন ফারজানা রহমান ইফসিতা থাকেন কানাডায়। এই শাম্মী আবার ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারির আত্মীয়। সবচেয়ে বড় প্রমাণ, ইফাত যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ত সেখানেও তার বাবা হিসেবে মতিউর রহমানের নাম উল্লেখ রয়েছে। এখন প্রশ্ন, পিতার অঢেল সম্পদের কারণেই কি অর্থের দাপট দেখাচ্ছেন ইফাত? আর মতিউর রহমানও কি নিজের সম্পদের উৎস গোপন করতেই নিজ পুত্রকে অস্বীকার করলেন? সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।